পোষার পোষণার চমক থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে বলবো না, হয়তো আনকমন কিছু চমক থাকতে পারে পোষা ভোটের পোষারে। এখন পর্যন্ত আমরা সুস্থ নির্বাচনের আবহাওয়া দেখতেছি, প্রতিটা কেন্দ্রে যাতে সিসি ক্যামেরা ব্যবস্থা করা হয়, আমি সব আসনে জনপ্রিয়তা বেশি পাই, কোনো আসনে কম পাই না। যদি কম পেতাম তাহলে দুই আসনে ভোট করতাম না। দুই আসন থেকে বগুড়া ৬ আর বগুড়া ৪ কালু নন্দীগ্রাম দুইটা আসন থেকে আমি আজকে নমিনেশন সাবমিট করেছি। দুইটা নির্বাচন হওয়ার পর তো আপনারা নিয়ম অনুযায়ী মনে একটা ছেড়ে দিতে হয়, তো এখন নির্বাচন কমিশনার যেটা বিবেচনা করবে আমরা সেটাই আর কি মেনে নেব আর কি। এটা তো আপনার বিবেচনার বিষয়, এটা ছেড়ে দেবেন? আমরা এখন সেটা এখন থেকে জনগণের উপর নির্ভর। জনগণ দল আমাকে এতটাই ভালোবাসে যে দুইটা দেশ মনে করে জয় করে, তাহলে তোমাকে তাদের ভালোবাসার পরে ধন্য আমি, ঠিক আছে। এখন সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখব কোন জায়গায় কী করা যায়, এটাই এই মুহূর্তে বলতে পারবো না যে আমরা কুণ্ডে ছাড়ে দেবো কুণ্ডে থাকবো আর কি। আপনি আগে থেকেই বলেছেন বগুড়া থেকে নন্দীগ্রাম কালু সব দিক থেকে পিছিয়ে আছে, আপনি যদি বগুড়া বা নন্দীগ্রাম যেই প্রশ্নটা আসছে দুই জায়গায় নির্বাচিত হলে আপনি নিজের দিক থেকে কোনটা বেছে নেবেন? এখন এই মুহূর্তে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে দেব না, কারণ আগে থেকে বলে আসছেন যে নন্দীগ্রাম কালু সব দিক থেকে পিছিয়ে, সেক্ষেত্রে কোনটা বেছে নিবেন? না, নন্দীগ্রাম কালু পিছিয়ে সব দিকে এই প্রশ্ন মনে আমি কোনোদিন করিনি, কেউ মনে প্রশ্ন করেও না, কেউ মনে প্রশ্ন কোনোদিন করেনি, আর এই প্রশ্নের কোনো আমি উত্তর দেয়নি যে আমার নন্দীগ্রাম কালু পিছিয়ে আছে। এখন পর্যন্ত আমরা সুস্থ নির্বাচনের আবহাওয়া দেখতেছি, আর নির্বাচনের টাইমে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশনার যারা আছে সবাইকে বিনীত অনুরোধ করবো, যেহেতু আসন সংখ্যা এবার খুবই কম, এই জন্য প্রতিটা কেন্দ্রে যাতে সিসি ক্যামেরা ব্যবস্থা করা হয় এবং কড়া নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী থাকে, আমরা এটা সবার কাছে ভোটাররা যাতে নির্ভয়ে সবাই ভোট দিতে আসতে পারে, এটাই আমার কাছে সবার কাছে আহ্বান। আচ্ছা দেখুন, এর আগে তো আমি সিংহমার্কা ভোট করেছি আপনি সবাই জানেন, আর এবারও সিংহমার্কা চাবো, এই কারণে যদি পাই তে আমরা সিংহমার্কা যেহেতু আগাবার ছিল এবারও সিংহমার্কা চাবো। দেখুন পরিকল্পনা তো আপনি অনেক কিছুই, আর এখন বর্তমানে অনলাইন জগতে মানুষ তো কোনো কিছু ছাড়লে সবার হাতে হাতে চলে যায়, প্রচারও আমাদের এখন অনেক এগিয়ে সবাই, ডিজিটাল যুগ এখন সব কিছু প্রচারে, এখন মোবাইলে বলেন ইউটিউবে বলেন তারপরে মানে মাইক বলেন সবাই কিছু কিন্তু এগিয়ে এখন প্রচারের দিক থেকে, তাই আমরা চেষ্টা করবো সব কিছু প্রচার আগের থেকে এবার জোরালো করার জন্য, এবং আমাদের যারা আছে কমিটি এবং আমাদের যারা প্রার্থী আছে এবং আমাদের যারা আরও আমাকে সহযোগিতা করতে সবাই এবার আমরা স্ট্রং থাকবো আবার আশা রাখতেছি। এবার দেখুন প্রতিটা লোকের একটা একটা দল থাকে, যার দলে তাই মনে করেন হলে যায় রাজা, সবাই চাই যে আদাটা সবাই রাজা হতে প্রতিটা দলে, তাই আমি আমার দলে থেকে রাজা হতে চাই, এবং মনে করেন কে মনে করেন দল দাঁড়ালো, কে আমার থেকে স্ট্রং পার্টি হলো, কে দুর্বল হলো, এসব তো ভাবলে তাহলে আমি ভোটে কেন দাঁড়াইছি, আমি চিন্তা করবো আমার চিন্তা নিয়ে, এখন আমার প্রতিদ্বন্দ্বিতা কে স্ট্রং থাকলো না থাকলো এসব কিছু ভাবতেছি না আর কি। প্রচার প্রচারণার চমক থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে বলবো না, হয়তো আনকমন কিছু চমক থাকতে পারে প্রচার ভোটের প্রচারে না। এবার আমার যারা লোকজন আছে তারা অবশ্যই মনে করেন আগের থেকে আমরা আরও কঠোর করার চেষ্টা করব, আর এবার নিরাপত্তা জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে এবং পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশনার যারা আছে সবাইকে বলছি এবার যাতে সব কিছু আরও জোরালো থাকে, যাতে আগেবার যে আমার উপর যে হামলা হয়েছিলো এরকম যেন হামলা এবার না হয়, এইদিকে সবাই আপনারা নজর রাখবেন। আমরা চেষ্টা করবো, আমরা হয়তো একদিন বগুড়া করবো, একদিন হয়তো নন্দীগ্রাম করবো, একদিন বগুড়া করবো, একদিন কাহালু করবো, এরকম করে আমরা প্রচারের চিন্তা ভাবনা করেছি। আমি সব আসনে জনপ্রিয়তা বেশি পাই, কোনো আসনে কম পাই না, যদি কম পেতাম তাহলে দুই আসনে ভোট করতাম না। না আমিও এবার আমন্ত্রণ জানাবো এবং জোরালো এদের দাবি জানাবো প্রতিটা কেন্দ্রে যাতে সিসি ক্যামেরা ব্যবস্থা থাকে। এখন তো মানুষ আগে ডিজিটাল লোক, অনেক কিছু লোকজন মনে করে না অনেক কিছু জেনে যায়, আর আমরা যেহেতু মানে একদিনে সব প্রতিটা এমপি সংসদে তেমন কোনো কথা বলতে পারেনি, সবাই আস্তে আস্তে সব কিছু শিখেছে, তা আমরা তো কোনো দিন যেতে পারি, আমরাও আস্তে আস্তে আমাদের ভুল হতে হবে, ভুল হলে আমরা যারা আমাকে সিনিয়র আছে তারা আমাকে শিখিয়ে নিয়ে সংসদে বসার সুযোগ করে দেবে আশা রাখি।